আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে বিবিএ সেভেন সেমিস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে প্রথম ক্লাসে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা এই সেভেন সেমিস্টারের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা, এই সাবজেক্টের মধ্যে আমরা কি কি বিষয় পড়বো, কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকের উপরে আমরা আজকের এই লেকচারে কথা বলবো ইনশাআল্লাহ। তবে যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড লেকচারগুলো তোমরা সহজেই পেতে পারো। সাবজেক্টের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে কোর্স কোড 4102, 4102। তো এর মধ্যে থেকে কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা মধ্যে শুধু শুধু কোনো ম্যাথ নাই বা অঙ্ক নাই, আর অধিকাংশ চ্যাপ্টার গুলোতেই দেখবো আমরা ম্যাথ গুলা একদমই সিম্পল এবং সহজ। কিছু কিছু অঙ্ক আছে বড় বড়, বাট পার্ট পার্ট ভাগ করা আছে, আমি গত কাছে মনে দেখেছি। তো অঙ্কগুলা যদি বুঝো তাহলে তোমাদের হবে, যাতে তোমরা জিনিসগুলা কভার অঙ্ক করো। আর আমি তোমাদের কাছে আসি পুরো সেমিস্টার জুড়ে, অসুবিধা নাই। প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে পরিস্থিতি, এই চ্যাপ্টারে আমরা সাধারণত থিওরি আলোচনা করবো। এই চ্যাপ্টারে পূর্ণতা কম তো থাকবে না, শুধু থিওরি। যে থিওরি গুলো থাকবে এর মধ্যে দেখো কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট গুলো, ধারণা গুলো এই চ্যাপ্টারে কিছু আলোচনা করবো। যেমন ধরো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সংজ্ঞাটা হয়তো করবো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ইম্পর্টেন্স, গুরুত্ব, প্রয়োজনীয়তা, তারপরে স্কোপ, অবজেক্টিভ, এই সমস্ত বিষয়গুলো করবো। এরপরে আছে রুলস, রুল রুল অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফ অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে রুল মতো ভূমিকা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভূমিকা কি, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান ধারণ করে, তারপরে তোমার বিভিন্ন প্রোডাক্টের মূল্য নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজগুলো তথ্য বা সিদ্ধান্ত দরকার হয়, তা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে থাকব। এরপরে একটা আছে রিলেশন, একটা হচ্ছে ডিফারেন্স। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাথে কিছু কিছু সাবজেক্টের রিলেশন আছে এবং কিছু পার্থক্য আছে। যেমন ধরো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে কি পার্থক্য বা রিলেশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, তারপরে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে কি পার্থক্য বা রিলেশন, সেই বিষয়গুলো আলোচনা করবো। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকনিক, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে কি টেকনিক আছে সেই টেকনিক গুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করবো। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই মোটামুটি কিছু থিওরি আসে, সো এই চ্যাপ্টারটা তোমার জন্য। এরপরে আমরা আলোচনা করবো হলো দুই নম্বরে আমাদের চ্যাপ্টারের নাম, সেটা হচ্ছে কস্ট বিহেভিয়ার। কস্ট বুঝবে ব্যয়, এই ব্যয়ের আচরণ, বিহেভিয়ার মানে আচরণ। এই কস্ট বিহেভিয়ারের ভিতরে আমরা ব্যয়ের আচরণ হিসেবে এক্সপেন্স, একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স, একটা হচ্ছে সেমি ভেরিয়েবল এক্সপেন্স। এই জন্য এই জায়গায় রিলেটেড যে কথাগুলো সেটা আমরা দেওয়া হচ্ছে। এরপর আছে সেপারেশন অফ ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট, এটাই হচ্ছে মূলত অঙ্ক। সেপারেশন অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল আকারে দেওয়া থাকবে বা সম্মিলিত খরচ দেওয়া থাকবে। এই খরচ গুলো থেকে আমরা কি করবো, কিছু ফিক্সড কস্ট থাকবে, কিছু ভেরিয়েবল কস্ট থাকবে, এটা অ্যান্ড অফ এ ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের ভিতরে কি কি এলিমেন্ট থাকে সেই সেই বিষয়গুলো আমরা আর, এই হলো এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এই চ্যাপ্টারে যে অঙ্কটা আছে খুবই চমৎকার অঙ্ক, সিম্পল তোমরা এটাকে স্ট্যাটিস্টিক্স এই ধরনের অঙ্ক করছো, করেছিলাম হাই লু মেথড এবং লিস্ট ইস পারফেক্ট। আচ্ছা, তিন নম্বরে দেখো, তিন নম্বরে যে চ্যাপ্টারটা আছে কি কি ইনকাম স্টেটমেন্ট, ইনকাম মেজারমেন্ট করার জন্য সাধারণত তিন মেথড ব্যবহার করা হয়। দুইটা মেথড আছে, একটা হলো ভেরিয়েবল কস্টিং মেথড, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। আর ইউজ অফ ভেরিয়েবল, এই তিন নম্বর অফ দেখো নম্বর অঙ্ক নাই, শুধু অল্প স্কিমিং করবো অপারেশন। হ্যাঁ, বুঝতে পারছো কি তোমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যালো জি স্যার, কথা বোঝা যায়? স্যার কথা ক্লিয়ার আসতেছে। আচ্ছা, তারপরে দেখো চার নম্বর, চার নম্বরে আমরা দেখবো সিবিটি অ্যান্ড ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সিবিপি মানে মিনিং হচ্ছে সি দিল কস্ট উইথ এ ভলিউম প্রফিট, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, একটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। তো এই প্রথমে লিখছে কম্পিটিশন ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আমি একটু কথা বলি, তোমরা এর আগে আইডিয়া তোমাদের বাকি আছে। ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত যে লেভেলে খরচ এবং আয় সমান, খরচ এবং আয় সমান হয়, ওই লেভেলটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি। এরপর আমরা বলছে কনস্ট্রাকশন ব্রেক ইভেন চার্ট, একটা ব্রেক ইভেন চার্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। স্যার ব্রেক ইভেন পয়েন্ট কি স্যার? ওই যে মানে ই বলতাছে যে যে দামে কিনছি ওই দামে বেচে দিলাম, লাভ হইলো না লস হইলো না?
ওই পয়েন্টটা কি একটা প্রতিষ্ঠানের ওই পয়েন্টটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আমি আগে বলে বলি মনে করো 1 লক্ষ ইউনিট উৎপাদন এই উৎপাদিত পণ্য বিক্রি করতে যে 60000 ইউনিট বিক্রি করে 3 লক্ষ টাকা এই যে 60000 ইউনিট এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কারণ 60000 ইউনিট 40000 ইউনিট রয়ে গেল 40000 ইউনিট হচ্ছে আমার অতিরিক্ত প্রফিট মার্জিন বুঝতে পারছেন এখন জি স্যার এরপর আছে টেকনিক ইউজ ইন সিবিপি অ্যানালাইসিস এই সিবিপি অ্যানালাইসিসটা কি টেকনিকে সাধারণত এটা অ্যানালাইসিস করা হয় অনেকগুলো টেকনিক আছে এর মধ্যে তোমার একটা আছে ওই ব্রেক ইভেন পয়েন্ট একটা আছে তোমার মার্জিন অফ সেফটি একটা আছে তোমার প্রফিটেবিলিটি ইনডেক্স এরকম অনেকগুলাই আছে অপশন আছে ওই অপশনগুলো আমরা একটা একটা করে শিখব অঙ্কের মাধ্যমে তারপর ব্রেক ইভেন অ্যানালাইসিস ফর ডিসিশন মেকিং যদি আমরা কোনো কোম্পানির ক্ষেত্রে ডিসিশন নিতে বলবো ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে তো ওই অঙ্কের মাধ্যমে আমরা ডিসিশন নিব এই উৎপাদনটা করা যাবে কি যাবে অথবা এই প্রজেক্টটা গ্রহণ করা যাবে কি যাবে কেজি ফিক্সড কস্ট ভলিউম প্রফিট মিস তারপরে সেলস মিক্স মার্জিন অফ সেফটি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা শিখতে পারবো সিম্পল একটা চ্যাপ্টার বেশ কিছু সূত্র মুখস্থ রাখতে হবে তাহলে ওই চ্যাপ্টারে তোমাদের দেওয়া এরপর আসো পাঁচ নম্বর হচ্ছে ইনকাম মেজারমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং এন্ড অ্যাবসর্পশন এটার ভিতরে শুধু ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে ইনকাম মেজারমেন্ট মানে কি ইনকামের পরিমাণ ইনকাম পরিমাপ স্টেটমেন্ট একটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করবো একটা করবো অ্যাবসর্পশন কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট এই অধ্যায়ে শুধু অঙ্কই এই অধ্যায়ে আমরা এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে জানবো ধরে একটা প্রতিষ্ঠান লাভ কিছু হয় আবার অন্য ধরে একটা প্রতিষ্ঠান লাভ কম হয় এই যে কম লাভ করতে হবে সেটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তারপরে এই অঙ্কের ভিতরে আমরা তিনটা পার্ট একটা পার্ট হলো দুইটা পার্টের ইনকাম স্টেটমেন্ট একটা ডাইরেক্ট ভিতরে যে প্রফিটের পার্ট হবে এটাকে রিকনসিলিয়েশন করার জন্য আমরা যেটা করবো সেটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন এই চ্যাপ্টারে এত বাজেট বাজেট তো তোমরা জানো বাংলাদেশের বাজেট হয় প্রত্যেক বছর বাজেট ঘোষণা করে ঠিক না এই বাজেটের ভিতরে আমরা যে বাজেট সাধারণত দশের প্রতিষ্ঠানে যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয় সেই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে বাজেটটা কি ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যা জি স্যার তবে তাহলে পরিকল্পনা মানে প্ল্যান পরিকল্পনা কি প্ল্যান মনে করো আমি একটা প্ল্যান করলো যে একটা বিজনেস দাঁড় করাবো ওই বিজনেস দাঁড় করানোর একটা পরিকল্পনা করলাম পরিকল্পনা করার মানে এটা না যে আমার কি হলো ওই বাজেট দেখো ওইটা যখন আমরা লিখিত আকারে অ্যামাউন্ট সংখ্যায় যে 2 লক্ষ টাকার বিজনেস করবো এত এত টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করবো এটা এটা হবে বাজেট জি স্যার ওটা একটু 1 মিনিট ফোন করে তাহলে এই জায়গায় ডিফারেন্স এর মধ্যে বাজারের ভিতরে আমরা এই বাজারগুলো তৈরি করবো বাজারটা কিভাবে তৈরি করা হয় তখন সেল বাজার আছে প্রোডাকশন বাজার আছে তারপরে প্রোডাকশন কস্ট বাজার আছে তারপরে ক্যাশ বাজার আছে মাস্টার বাজার আছে আমি তোমাদের 6 সেমিস্টারের ফিনান্সিয়াল মানে ক্যাপচারটা আগামী সেমিস্টারে পাবো আমি দেখো এই যে ক্যাশ বাজারটা আছে এই ক্যাশ বাজারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রায় বছরই এই ক্যাশ বাজারের অঙ্ক বেশি আসে এরপর আরেকটা বাজার আছে এটা উল্লেখ করা নাই সেটা হলো ফ্লেক্সিবল বাজার ফ্লেক্সিবল বাজারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এ পর্যন্ত বুঝছো সবাই জি স্যার বুঝছি স্যার হ্যালো বুঝছি স্যার আচ্ছা এরপরে দেখো আমরা পরের অধ্যায়ে যাবো সপ্তম অধ্যায় এটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল যেটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রে কোনো প্রকার অঙ্ক নাই এই বাজেটের বিভিন্ন বাজেটকে নিয়ন্ত্রণ করার যদি কোনো সংজ্ঞা তারপর অবজেক্টিভ তারপরে এসেনশিয়াল কন্ডিশন তারপরে বেনিফিট বেনিফিট মানে সুবিধা লিমিটেশন মানে অসুবিধা তারপরে এলো ডিফারেন্স বিটুইন ফোরকাস্টিং অ্যান্ড বিল এর মধ্যে জটিল কোনো বিষয় নাই সো এই চ্যাপ্টারে নিয়ে তো ওয়ারিট হচ্ছে তো অষ্টম অধ্যায় আসো সেগমেন্ট রিপোর্টিং সেগমেন্ট রিপোর্টিং হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং হচ্ছে সাধারণত বিভাগীয় একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় যখন হয় তোমাকে শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ার শোনা যায় স্যার ক্লিয়ার শোনা যায় সেগমেন্টটা হচ্ছে যখন প্রতিষ্ঠান অনেক বড় হয় খেয়াল করো খুবই সিম্পল যখন প্রতিষ্ঠান অনেক বড় হয় এই বড় প্রতিষ্ঠানটা তখন আমরা কি করি ওই এককে কন্ট্রোল করার সমস্যা হয় তখন কি করে এটাকে ভাগ ভাগ করে জোন ওয়াইজ ভাগ করে তোমরা ডিপুর নাম শুনছো না ডিপু পুরা যেমন পুরা বাংলাদেশ একটা একটা কোম্পানি পুরা বাংলাদেশে আছে এখানে চট্টগ্রাম একটা জোন বানাইলাম
সিলেট একটা জোন বানাইলাম, মামেশি একটা জোন বানাইলাম, এরপরে এদিকে নোয়াখালী একটা জোন বানাইলাম। এটা বলি সেগমেন্ট রিপোর্টিং। তোমার মানুষ সেগমেন্ট সেগমেন্ট করে কাজ করে তোমার কাজটার গতিশীলতা বাড়ে। এই জন্য বড় বড় কোম্পানি গুলো তারা সেগমেন্ট করে টিম বানায়, তাদের ব্রাঞ্চ অফিস বানায়, ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ বানায়, হ্যাঁ ব্রাঞ্চ বানায়, এতে করে তাদের কাজটা কন্ট্রোল করতে সুবিধা হয়। এটা কি বুঝাইতে পারছি আমি? খরচ হইলো আর কি পরিমাণ লাভ হইলো, এটা একটা নির্দিষ্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা এটা ফলো করবো। ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে জানবো, দুটো অপশন আমি কিনে আনতে পারি অথবা আমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এর মাধ্যমে জানতে পারি। বুঝতে পারছো? জি স্যার। তুমি এটা খুব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় অঙ্কটা আসে যে তোমাদের কাছে সব প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করবে নাকি বাইরে থেকে কিনে এনে বিক্রি করবে। আর ডিসেন্ট্রালাইজেশন আর হলো সেগমেন্ট অনেকটা একই রকম, ওইটার আলাদা ব্যাপার দরকার নেই, ওইটার ব্যাপারে তেমন কোশ্চেন তোমার নেই। এদিকে ভিতরে যে কিছু আছে কিছু থিরি আছে আর আমরা কিছু অঙ্ক করবো, বুঝলাম? তারপরে এই সমস্ত কয়েকটা বিষয়ের উপরে আমরা অঙ্ক করবো, এই যে রেসিডুয়াল ইনকাম এটা বের করবো এবং ডিসিশনাল কম্পারিজন বা কম্পারিজনের মাধ্যমে কিভাবে ডিসিশন নেবো সেটা এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে পারবো। নয় নম্বর লাস্ট অধ্যায় রিলিভেন্ট ইনফরমেশন এন্ড ডিসিশন। সাধারণত লেখা আছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, সাধারণত কি কি বৈশিষ্ট্য অ্যাকাউন্টিং ইনফরমেশন থাকে এই বিষয়গুলো আছে। মিনিং অফ রিলিভেন্স, রিলিভেন্স মানে স্পেশাল সেল অর্ডার, এই যে একটা অপশন আছে। এরপরে মাই মেক অর বাই, যেটা আমি একটু আগে বললাম এটা এই জায়গায় আছে, মেক অর বাই উৎপাদন করতে পারি জানতে পারি, এটা হচ্ছে আমরা। এরপরে ডিলিশন অর এডিশন প্রোডাক্ট লাইন, কোন কোন উৎপাদন ক্ষেত্রে অনেকগুলা অনেকগুলা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে সম্মিলিত ভাবে কিছু খরচ হয়, আবার আলাদা আলাদা ভাবে কিছু খরচ হয়। সম্মিলিত ভাবে যে খরচটা হয় সেটাকে আমরা প্রোডাক্ট কস্ট বলে থাকি, সম্মিলিত ভাবে যে খরচটা হয় সেটাকে আমরা প্রোডাক্ট কস্ট বলে থাকি। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমি বুঝছো জয়েন্ট প্রোডাক্ট কস্ট? জি স্যার বুঝছি স্যার। এই ছিল আমাদের এই সিলেবাসের বিষয়বস্তু, আমাদের বই আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক, বিদায় নিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা।